এই মুহূর্তে রাজধানীর কলেজ গেট এলাকায় আছেন সহকর্মী মনিরুল সোহাগ। গণপরিবহনের বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সোহাগ, আপনি তো সকাল থেকেই সড়ক পথে আছেন, গণপরিবহনগুলোতে ভাড়া নিয়ে যাত্রীদের কোনো অভিযোগ রয়েছে কিনা, সেই সাথে স্বাস্থ্যবিধির বিষয়টিও জানতে চাই। অপল, আপনি জানেন যে করোনার কারণে যে পরিস্থিতি ছিল, গণপরিবহনে যে সিদ্ধান্ত ছিল সেটি পরিবর্তিত হয়ে আজকে কিন্তু পূর্বের নিয়মে গণপরিবহন চলাচল শুরু হয়েছে, অর্থাৎ পূর্বের নিয়ম এবং পূর্বের ভাড়া। আমরা কিন্তু সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে গণপরিবহনে যারা যাতায়াত করছেন তাদের সাথে আমরা কথা বলেছি। এই মুহূর্তে কলেজ গেট এলাকায় আছে এবং আপনি কিন্তু দেখতে পাচ্ছেন আমার পিছনে যে সকল যাত্রীবাহী যানবাহনগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু অনেক ক্ষেত্রেই দেখেছি যে সুরক্ষা সামগ্রী অর্থাৎ মাস্ক পরিধান না করেই কিন্তু যাত্রীরা আসছেন এবং অনেক ক্ষেত্রে যাত্রীরা অসচেতনভাবে চলছেন। এটি কিন্তু পরিবহনে যারা রয়েছেন তাদের কাছ থেকে আমরা অভিযোগ পাচ্ছি। একই সাথে কিন্তু গণপরিবহন যারা চালাচ্ছেন, যারা চালক এবং তাদের সহযোগী রয়েছেন, তারা কিন্তু তাদের মধ্যেও কিন্তু আমরা দেখেছি যে অনেকেই মাস্ক ছাড়া কিন্তু তারা চালাচ্ছেন গাড়ি এবং সুরক্ষা সামগ্রী অন্যান্য যেসব সতর্ক অবস্থা নেওয়ার কথা ছিল, নির্দেশনা ছিল হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে, সেই বিষয়গুলো কিন্তু একেবারেই উপেক্ষিত হচ্ছে যানবাহনগুলোতে। পাশাপাশি অতিরিক্ত যাত্রী নেওয়ার বিষয়ে যে নির্দেশনা রয়েছে সেটির বিষয়ে এখন সকাল থেকে এ পর্যন্ত আসলে খুব বেশি যানবাহনে অতিরিক্ত যাত্রী নেওয়ার দৃশ্য দেখা যায়নি। তার একটি বড় কারণ হচ্ছে এখনও কিন্তু যানবাহনগুলোতে বা এই সড়ক পথে যাত্রী পরিমাণ কিন্তু যাত্রীর সংখ্যা কিন্তু খুব বেশি নয় এখনও, তো সেই হিসেবে আসলে অতিরিক্ত যাত্রী তোলার বিষয়টি এখন তো নেই। তবে প্রশাসনের বিভিন্ন দপ্তর থেকে বিভিন্ন জায়গায় কিন্তু নজরদারি রয়েছে, যারা পরিবহন মালিক রয়েছেন তারাও কিন্তু তাদের সড়কে যারা দায়িত্বে রয়েছেন এই পরিবহনগুলো তাদেরকেও নির্দেশনা দিয়েছেন। তারপরও কিন্তু আমরা অনেক ক্ষেত্রে অনেক সিদ্ধান্ত উপেক্ষিত হতে দেখছি। তবে ভাড়ার বিষয়ে যাত্রীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে এবং এই সিদ্ধান্তে মানে প্রতি আসনে যাত্রী নেওয়ার ক্ষেত্রে করোনা ঝুঁকিও তৈরি হতে পারে, এরকম মন্তব্য কিন্তু অনেক যাত্রীদের রয়েছে। তো অপলা, এই ছিল আমার কাছে সবশেষ খবর।